হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও দেয়নি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো প্রতি মাসের মতো 4 থেকে 12 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা, বা 4 থেকে 10 তারিখের মধ্যে টাকা কিন্তু চলে আসে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত আসেনি ব্যাংকের অ্যাকাউন্টে কোনো রকম টাকা। তো আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি ডিসেম্বর মাসে দেওয়া হবে না, নাকি দেওয়া হলো কবে দেওয়া হবে, ইতিমধ্যে রাজ্য সরকারের কি ঘোষণা আসছে, সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। অনেক গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো হলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে ইনফরমেশন পাওয়ার জন্য। তো বলা হয়েছে এখানে, দেখুন, ইতিমধ্যেই ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে, এই মাসে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, কি জানাচ্ছে সরকার। তো কি বলা হয়েছে দেখবো আমরা, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, কি দেওয়া হবে কি না, সম্পূর্ণ বিষয়। তো এখানে দেখুন আরও বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসের মতো এই ডিসেম্বর মাসেও 4 থেকে 12 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া কথা ছিল, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্যের কোনো মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। রাজ্য সরকার ইতিমধ্যে জানাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হলেও কোনো চিন্তা নাই, কারণ প্রতি মাসে একই সময়ে টাকা নাও আসতে পারে। ইতিমধ্যে অনেকেই ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া কি বন্ধ করে দিল সরকার, রাজ্যের মহিলারা এখনও পর্যন্ত টাকা হাতে না পেয়ে চিন্তিত রয়েছেন। কিন্তু আজকের সূত্রের খবরে জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে টাকা না পেলেও পাবেন দ্বিতীয় সপ্তাহে, আবার অনেকে হয়তো পাবেন তৃতীয় সপ্তাহে। তবে কিছু রাজ্য সরকারের ব্যাংকের সমস্যার কারণে টাকা দিতে দেরি হচ্ছে এই ডিসেম্বর মাসে। এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধের বিষয়ে কোনো রকম খবর নেই, প্রতি মাসে টাকা আগে দিলেও এই মাসে দেরি হলেও টাকা পাবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে, যে প্রতি মাসে 4 থেকে 12 তারিখের মধ্যে টাকা পেলেও এই মাসে যদিও দেরি হয়, তবুও কিন্তু প্রথম সপ্তাহে যদি না দেওয়া হলো তো সেক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়া হবে। দ্বিতীয় সপ্তাহে যদি না আসে 12, 13, 14 তারিখের মধ্যে, তাহলে কিন্তু তৃতীয় সপ্তাহে টাকা কিন্তু অনেকেই পাবেন, অর্থাৎ এই মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকা চলেই আসবে। আজ 10 তারিখ, আগামীকাল বা 12 তারিখ রয়েছে, 13 তারিখ রয়েছে, এই ডেটের মধ্যে কিন্তু টাকা চলে আসবে। আমরা দেখেছি অনেক সময়, যেমন গত সেপ্টেম্বর মাসে আমরা দেখেছিলাম যে 15 তারিখে টাকা দেওয়া হয়েছিল, 15 তারিখে, 4 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হয়েছিল না, একদম কিন্তু 15 তারিখে টাকা দেওয়া হয়েছিল। এক্ষেত্রে কিন্তু হতেও পারে এরকমও, যে হয়তো ব্যাংকের সমস্যার কারণে, কারণ 3 তারিখে এই ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 3 তারিখে আন্ডার প্রসেসে দেওয়া হয়েছে এবং 3 তারিখে সেন্ড করা হয়েছে এবং ব্যাংকের তরফ থেকে এখনও পর্যন্ত পাঠানো হয়নি, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তবে সমস্যার কিছু নাই, মহিলাদের টাকা কিন্তু চলে আসবে, প্রথম সপ্তাহে না এলেও দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহের মধ্যে সমস্ত টাকা কিন্তু পেয়ে যাবেন। তো 15-16 তারিখের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা নেই এতে। তো আপনারা চিন্তিত থাকবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। আশা করছি বুঝতে পেরেছেন, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে 4 থেকে 12 তারিখের মধ্যে টাকা না দিলেও চলে আসবে 15-16 তারিখের মধ্যে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানানোর চেষ্টা করলাম। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে টাকা দেওয়া হবে না, নাকি টাকা কবে দেওয়া হবে, সম্পূর্ণ বিষয় জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল থেকে বিভিন্ন রকম আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য।